আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শিগগিরই যুক্তরাষ্ট্রের চাপ কমবে আশা আওয়ামী লীগের, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন যে কারণে বাংলাদেশে পর্যবেক্ষক বিতর্ক নির্বাচনের ওপর নতুন সংশয় সৃষ্টি করেছে। ভিসা নীতি নিয়ে নেতাকর্মীদের যা বললেন কাদের, ভারত থেকে ফিরে নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন জে এম কাদের, যে কারণে টাকা ছাপিয়ে ঘাটতি মেটালে সংকট আরও ভয়াবহ হবে। নির্বাচনকালীন সরকারে যে রূপরেখা দিল হিউম্যানিটিস্ট পার্টি, যেভাবে তারেক লন্ডনে নিরাপদে থেকে কর্মীদের ঝুঁকিতে ফেলছেন রাজাক, যে তিন খাতে বিশাল কর ছাড়, আয়ের উপর নয় উচ্চ করই চূড়ান্ত, যে কারণে শত ব্যস্ততার মধ্যেও শিক্ষকতা অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী, এমপি মমতাজের স্বামীর আবেগ ঘন যে স্ট্যাটাস, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন 30 দিনের মধ্যে বিয়ে করতে শিক্ষককে নোটিশ। এখন শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। শিগগিরই যুক্তরাষ্ট্রের চাপ কমবে আশা আওয়ামী লীগের। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারতের বার্তায় বেশ স্বস্তি এসেছে আওয়ামী লীগে। সেই সঙ্গে বিরাজমান নেতিবাচক পরিস্থিতির অনেক কিছুই আগামী সেপ্টেম্বর থেকে দূরীভূত হওয়ার আশাও দেখা যাচ্ছে সরকারি দলে। আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতাদের দৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে ভারত ও যুক্তরাষ্ট্র সফর করবেন। ওই সময় তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকের পর আগামী নির্বাচন নিয়ে সরকারের উপর চাপ আরও কমে আসবে, সব ধোয়াশাও কেটে যাবে। এরপর থেকে পুরোদমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু করা হবে বলে সরকারি দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন। অবশ্য বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত হয়নি প্রভাবশালী প্রতিবেশী ভারত। তারা যুক্তরাষ্ট্রকে পাঠানো কূটনৈতিক বার্তায় তাদের অভিমত জানিয়ে বলেছে, বাংলাদেশের শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে ভূ রাজনৈতিক দিক হতে তা ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য সুখকর হবে না। এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়। ভারতের সহায়তা না পেলে বাংলাদেশের বিরুদ্ধে হয়তো আরও কঠিন সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্র। অবশ্য সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বিরাজমান বাংলাদেশের সম্পর্ককে খুব একটি ইতিবাচক দৃষ্টিতে দেখছে না ভারত। এজন্য আগামীতে চীনের সহায়তার জন্য নতুন প্রকল্প না নেয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রাজনীতি পর্যালোচনা করা আওয়ামী লীগের একজন নেতা। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে যে কারণে বাংলাদেশে পর্যবেক্ষক বিতর্ক নির্বাচনের উপর নতুন সংশয় সৃষ্টি করেছে। আগামী বছর শুরুতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কিন্তু পর্যবেক্ষকদের একটি তালিকা এই নির্বাচনের বৈধতার বিষয়ে নতুন করে সংশয় সৃষ্টি করেছে। তাদেরকে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশন এ মাসে 68 পর্যবেক্ষককে অনুমোদন দিয়ে তাদের নাম প্রকাশ করেছে অনলাইনে। তাদের উপস্থিতিতে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে নিশ্চিত হবে বলে ধরে নেওয়া হয়, কিন্তু বিরোধীদের ও আন্তর্জাতিক সমালোচকদের আতঙ্ক প্রশমিত করার পরিবর্তে এই নির্বাচনে কারচুপি হতে পারে সরকারের উদ্দেশ্য নিয়ে আরও গভীর সন্দেহ সৃষ্টি করেছে পর্যবেক্ষকদের এই তালিকা। স্থানীয় মিডিয়াগুলোর অনুসন্ধানে দেখা গেছে ওই তালিকায় যেসব পর্যবেক্ষকের নাম আছে তার প্রায় অর্ধেকেরই নির্বাচন পর্যবেক্ষণের কোনো রেকর্ড নেই অথবা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের কাছে শক্তিশালী সম্পর্ক। এটা নির্বাচন আইনে পরিষ্কার লঙ্ঘন। এই নিয়ে বেশ কিছু পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগ করেছে নিকেই এশিয়া, তাতেই একই ইস্যু পাওয়া গেছে। পর্যবেক্ষকদের একটি হলো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একজন সাবেক প্রেসিডেন্ট এবং ঢাকায় একটি ওয়ার্ড কমিটির সদস্য মিজানুর রহমান শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেছেন তার সংগঠনের স্থানীয় বা জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের কোনো অভিজ্ঞতা নেই, তবে বিস্তারিত না জানিয়ে তিনি দাবি করেন তার সংগঠনের পর্যবেক্ষক হওয়ার মতো পূর্ণ সক্ষমতা আছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে ভিসা নীতি নিয়ে নেতাকর্মীদের যা বললেন কাদের। যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কথা উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা মন খারাপ করবেন না, এসব নিষেধাজ্ঞা নিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মাথা ঘামান না। ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্য কোথাও ভিসা নীতি দেওয়া হয় না, তারা শুধু বাংলাদেশকে পেয়ে বসেছে, কিন্তু আমরা বন্ধুহীন নই, শেখ হাসিনার সরকার বন্ধুহীন নয়, আমরা দেশে বিদেশে কোথাও বন্ধুহীন নই। ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, শুধু নির্বাচন নয়, শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে বাঁচাতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ভুয়া ভোটার তালিকা তৈরি করে, ভোট চুরি করে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে, তারা কিভাবে গণতন্ত্রের কথা বলে। ওবায়দুল কাদের বলেন, কেউ আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করলে আমরা বসে থাকবো না, যে হাতে আগুন দেখব সে হাত পুড়িয়ে দেব, যে হাতে লাঠি দেখব সে হাত ভেঙে দেব, যেমন কুকুর তেমন মুগুর।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভারত থেকে ফিরে নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন জি এম কাদের। দিল্লিতে তিন দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। পরে গণমাধ্যমকারীদের সঙ্গে কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, ভারত দেখতে চায় বাংলাদেশে একটি ভালো নির্বাচন হোক, নির্বাচনটা যাতে সময় মতো হয়, নির্বাচনের আগে ও পরে যাতে কোনো ধরনের সংঘাত সহিংসতা না হয়, সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে অনিশ্চিত না হয়, এরকম একটি পরিবেশ তারা দেখতে চায়। তাদের এখানে অনেক বিনিয়োগ আছে, অনেক ভারতীয় এখানে কাজ করেন, তাই তারা এখানে একটি স্থিতিশীল পরিবেশ দেখতে চায়। জি এম কাদের আরো বলেন, ভারত মনে করে জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল, জাতীয় পার্টির উপর তাদের আস্থা রয়েছে। জাতীয় পার্টির সঙ্গে ভারতের সম্পর্কটা বরাবর সৌহার্দ্যপূর্ণ, যা সবসময় ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা আশা করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে টাকা চাপে ঘাটতি মেটালে সংকট আরও ভয়াবহ হবে। প্রস্তাবিত 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেট ঘাটতি ধরা হয়েছে প্রায় 2,62,000 কোটি টাকা। এর বড় অংশই ব্যাংক থেকে ঋণ নিয়ে মেটানোর কথা বলা হয়েছে, কিন্তু ব্যাংকিং খাতে যে অবস্থা চলছে তাতে এখান থেকে টাকা নেওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে একমাত্র পথ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে টাকা ছাপানো, আর এই পরিস্থিতিতে টাকা ছাপালে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভয়াবহ হবে। তাদের মতে, ব্যবসা বাণিজ্যের খরচ যেভাবে বাড়ছে, তাদের সত্যিকার ব্যবসায়ীদের টিকে থাকা অসম্ভব। এই অবস্থায় গার্মেন্ট শ্রমিকদের মজুরি অস্বাভাবিকভাবে বাড়ানো হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এছাড়া জবাবদিহিতা ছাড়া সুষ্ঠুভাবে বাজেট বাস্তবায়ন কঠিন। সিপিডি বিশেষ ফলো দা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় বক্তারা বলেন, চলমান সংকট সমাধানে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নেই। এছাড়া এজেন্টের মাধ্যমে কর আদায়ের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তারা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচনকালীন সরকারের যে রূপরেখা দিল হিউম্যানিস্ট পার্টি। নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি বিএইচপি। এতে 11 সদস্যের একটি সর্বদলীয় সরকারের গঠনের কথা বলা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যের গোপন ভোটে এই 11 সদস্য নির্বাচিত হবেন। তারা সবাই মন্ত্রী পদমর্যাদার হবেন, সেই সঙ্গে এই নির্বাচন থাকবে উন্মুক্ত। সব দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা এতে অংশ নিতে পারবেন। লিখিত বক্তব্যে সুফি সাগর শামস বলেন, বিদ্যমান সংসদের মেয়াদ পূর্তির 15 কার্যদিবস আগে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার নির্দেশ দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন। এই সরকার রাষ্ট্রপতির অধীনে 3 মাস ক্ষমতা থাকবেন। প্রধানমন্ত্রী পদমর্যাদা যিনি পাবেন, তিনি অন্য 10 সদস্যকে মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেবেন। নির্বাচনকালীন সরকারের মূল কাজ হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহায়তা করা। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যেভাবে তারেক লন্ডনে নিরাপদ থেকে কর্মীদের ঝুঁকিতে ফেলছেন রাজাক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নিরাপদ থেকে কর্মীদের ঝুঁকিতে ফেলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন, সেখান থেকে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন। লন্ডনে নিরাপদে থেকে দেশে বিএনপির কর্মী ও সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলছেন। বিদেশে বিএনপির কূটনৈতিক তৎপরতা দিকে ইঙ্গিত করে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক বলেন, বিএনপি এখন বিদেশে ধর্ণা দিচ্ছে, বিদেশিদের হাতে পায়ে ধরছে, আদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা মনে করছে আন্দোলন সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে, কিন্তু সেটি করাতে তারা পারবে না, কারণ আওয়ামী লীগের ক্ষমতায় উচ্চ এদেশের জনগণ, আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে তিন খাতে বিশাল কর ছাড়, আয়ের উপর নয়, উৎস করই চূড়ান্ত। সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের মুনাফা এবং রপ্তানি প্রণোদনার উপর উচ্ছে করকেই এখন থেকে চূড়ান্ত কর হিসেবে ধরা হবে। আমানতকারীকে আয়ের উপর আর কোনো কর দিতে হবে না। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন এ প্রজ্ঞাপন অনুযায়ী উপরে উল্লেখিত তিন খাতে জনগণকে বেশ ছাড় দেওয়া হলো। এনবিআরের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, আয়কর আইন 2023 অনুযায়ী ব্যাংক আমানতে আয়ের উপর 10% উচ্ছে কর কাটার নিয়ম ছিল। এরপর আমানতকারী রিটার্ন দাখিল করার সময় আরও 25% কর কাটার বিধান রাখা হয়, কিন্তু বুধবারের প্রজ্ঞাপন অনুযায়ী পরের 25% কর আর দেয়া লাগবে না। যাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, তাদেরও উচ্ছে করের বেশি কর দেয়া লাগবে না। একইভাবে উচ্ছে করের বাইরে অতিরিক্ত কর দেয়া লাগবে না সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রেও। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে শত ব্যস্ততার মধ্যেও শিক্ষকতা অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী। রাজনৈতিক রাষ্ট্রীয় নিজ এলাকায় উন্নয়নের দায়িত্ব পালনে শত ব্যস্ততার মাঝেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া অব্যাহত রেখেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিবেশবিদ ডক্টর হাসান মাহমুদ। বুধবার বিকেলে মন্ত্রণালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিতে যান তিনি। বেলজিয়ামের নিমবুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়নে ডক্টরেট এবং বিশ্ব পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য 2015 সালে গ্রিন
ক্রস ইন্টারন্যাশনাল সম্ভাবনা ভূষিত ডক্টর হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে এখন সম্মান শ্রেণীর অষ্টম সেমিস্টারে আর্থবায়োস্ফিয়ার বা পৃথিবীর জীবমণ্ডল বিষয়ে ক্লাস নিচ্ছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে এমপি মমতাজের স্বামীর আবেগ ঘন যে স্ট্যাটাস। মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডাক্তার এ এস এম মইন হাসানের ভ্যারিফাইড ফেসবুক পেজ চঞ্চল মইন থেকে একটি আবেগ ঘন স্ট্যাটাস নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এমপি স্বামী তার আবেগ ঘন স্ট্যাটাসে লিখেছেন, কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালাতে এই জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আর শেষ অংশে লিখেছেন, আজ 23 আগস্ট আমাকে তোলপাড় করার দিন। এমপির স্বামীর এই স্ট্যাটাস নিয়ে মানিকগঞ্জের রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা চলছে। বৃহস্পতিবার আপলোড করা ছবিতে তার উপর এক বছর আগে করা হামলার বেশ কয়েকটি ছবিও থানা দায়ের করা অভিযোগের কপি স্থান পায়। ছবিগুলোর মধ্যে রয়েছে হামলার আহত হওয়া নিজের ছবি, ভাঙচুরকৃত গাড়ির ছবি ও এমপি মমতাজের সঙ্গে গোল চিহ্নিত হামলাকারী নয়নের ছবি। সেই সঙ্গে সম্প্রতি সিংগাইরে চাঞ্চল্যকর জেপি নেতা সালাম বাহাদুর হত্যার কিলার হিসাবেও নয়নের ছবি আপলোড করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মইন হাসান সূত্রে জানা যায়, এমপি মমতাজ বেগমের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। এখন তারা এক ছাদের নিচে থাকছেন না, মমতাজ বেগমের বিভিন্ন পারিবারিক প্রোগ্রামে দীর্ঘদিন ধরে তাকে অনুপস্থিত দেখা গেছে। সর্বশেষ এমপি মমতাজ টানাস বেশ কয়েকদিন কানাডা ভ্রমণ করেছেন। সেখানে তার পরিবারের সদস্য ছাড়াও সফর সঙ্গী ছিলেন ব্যক্তিগত সহকারীও। সফর সঙ্গী তালিকায় ছিলেন না স্বামী ডাক্তার মইন হাসান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন 30 দিনের মধ্যে বিয়ে করতে শিক্ষককে নোটিশ। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক অবিবাহিত, তাই তাকে এক মাসের মধ্যে বিয়ে করতে নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক। নির্ধারিত সময়ের মধ্যে বিয়ে না করলে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী শিক্ষক। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাহজানপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকের নাম রনি প্রতাপ পাল, তার বাড়ি গোপালপুরে উত্তরপাড়ায়। তিনি 2016 সালে সহকারী শিক্ষক পদে ওই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। জানা গেছে তিনি 2016 সালে সহকারী শিক্ষক পদে বিদ্যালয়ে যোগ দেন। জানা গেছে 26 জুলাই শিক্ষক রনি প্রতাপ পালকে বিয়ে সংক্রান্ত নোটিশ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। নোটিশে বলা হয়, বিদ্যালয় যোগদানের পর আপনাকে বারবার মৌখিকভাবে বিয়ে করার জন্য বলেছে, কিন্তু আপনি বিয়ে করেননি, বিদ্যালয়ে সহশিক্ষা চালু করেছেন, তাই এখানে অবিবাহিত শিক্ষক থাকলে অভিভাবকরা প্রশ্ন তুলতে পারেন। সুতরাং বিদ্যালয়ের স্বার্থে নোটিশ প্রাপ্তির 30 কর্মদিবসের মধ্যে বিয়ে করে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হলো।